হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। দীর্ঘদিন পর আমরা যাচ্ছি মাছ ধরার জন্য ময়মনসিংহে। আমরা যাচ্ছি শেরপুর থেকে মাছ ধরার জন্য সকলে মিলে একটি পিক আপ ভ্যানের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আসলে আমাদের এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে হবে যাচ্ছি মাছ ধরার জন্য। আসলে দীর্ঘদিন যাবৎ কোনো জায়গায় মাছ ধরা হচ্ছে না, এই জন্য মূলত এত দূরে যাওয়া মাছ ধরার জন্য, এর চেয়ে দূরেও আমরা যাই মাছ ধরার জন্য। তো আজকে দেখাবো আমরা এইখানে কি কি মাছ পাই। আমাদের সাথে প্রায় 12-13 জন আছি আমরা। তো চলুন, কি কি মাছ পাই আমরা। আমাদের সোহেল ভাই, আলামিন ভাই সহ আর অনেকেই আছে, কারণ সামনে আর কয়েকজন বসছে ড্রাইভারের সাথে। তো ভিউয়ার্স, দেখাবো আজকে কি কি মাছ পাই। আমাদের তারু কাকা এবং তাকে আদর করছে আমাদের মুন্না ভাই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এই মাত্র আমরা এই পুকুর পাড়ে এসে পৌঁছাইলাম। দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে মাচা তৈরি করে রাখা হয়েছে, এখানে আমরা আজকে মাছ ধরব। আর দেখাবো এখানে কি কি মাছ আছে। পুকুরের আয়তনটা ভালো লাগছে, পুকুরের স্কোয়ার সাইজ, এক সাইডে একটু বড় আর এক সাইডে একটু চাপা। সাইডে একটা মুরগির খামার রয়েছে। আশা করি এখানে আমরা নিরাশ হব না, ভালো সাইজের কিছু মাছ পাবো। তো দেখাবো ভিডিও শেষে, দেখতে পাবো আসলে কি কি মাছ পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা প্রায় 80-90 কিলোমিটার দূরে থেকে আসছি, এজন্য আমরা আমাদের খাবার নিয়ে আসছি এখানে। আমরা এগুলো পাক করে খাবো, নিজেরাই পাক করে খাবো। দেখতে পাচ্ছেন আমাদের এক সহকারী ভাই এগুলো পাক করার জন্য প্রস্তুত করছে। তো পুরো ভিডিওতে বিস্তারিত দেখাবো আসলে আমরা কি কি সাথে নিয়ে আসছি, কি কি করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুপুরে খাবারের জন্য এখানে সবগুলো মালামাল রেডি করা হচ্ছে। আমাদের সহযোগী করছে আমাদের মুন্না ভাই, আর পাশে রয়েছেন আনোয়ার ভাই, এটা হলো আমাদের মুন্না ভাই। আসলে আমরা সবাই মিলে মিশে কাজ করি, কারণ অনেক দূরে আসা হয়েছে আমাদের। এখানে কোনো বাজার আশপাশে বাজার নাই, বাজার অনেক দূরে। আমাদের আনোয়ার ভাই পেঁয়াজ কাটতেছেন, এরকম করে সবাই কিছু না কিছু কাজে সহযোগিতা করতেছেন। যে আমাদের তারু কাকা এখানে মুরগির মাংস পাক করতেছে। মূলত রান্না করা হবে বিরিয়ানি, মুরগির মাংসের বিরিয়ানি। গ্যাসের স্টোভ নিয়ে আসা হচ্ছে যে আমাদের তারু কাকা, আসলে উনি ভালো পাকাইতে পারে, এই জন্য সবসময় ওনার হাত দিয়ে আমরা পাক করানোর চেষ্টা করি। মুরগি মাংসের বিরিয়ানি রান্না হচ্ছে, আর অপরদিকে আরেক সাইডে মাছের জন্য চার টুপ এগুলো প্রস্তুত করা হচ্ছে। চলেন ওই সাইডটা আমরা দেখে আসি। প্রায় মাছ ধরার সময় হয়ে আসছে, এই জন্য চারগুলো রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি চার সাথে বেশ বেশ ভালো পরিমাণের ডিম দেওয়া হচ্ছে, আর চিরা আছে এখানে, বিভিন্ন রস আছে। কাঁঠালের সিজন, এখন কাঁঠালের রস দেওয়া হয়েছে। তারপর আপনার এখানে বিভিন্ন ফ্লেভার ইউজ করা হচ্ছে। মূলত টিকেটে মাছ ধরার জন্য যে স্পেশাল জিনিসগুলো ব্যবহার করা হয় সবগুলোই উপকরণ এখানে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন তাজা ডিম, বড় ডিম, ছোটো ডিম এবং পিঁপড়াওয়ালা ডিম সবগুলো এখানে ইউজ করা হচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা খাল, এটা হলো পুকুরের পাড় দিয়ে একটা খাল বয়ে গেছে। এখানে অনেক মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক মাছ নাড়াচাড়া করতেছে। এই জন্য যেহেতু মাছ ধরার সময় আমাদের এখনও হাতে আছে, এই জন্য খালের পাড়ে এসে একটু সময় কাটানো হচ্ছে। আসলে দেখতে পাচ্ছি অনেক মাছ নড়াচড়া করতেছে, কোনো মাছ ধরাইতে পারে কি না সেটাই দেখার বিষয়। ভিউয়ার্স, এই খালে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক নাড়াচাড়া করতেছে। এজন্য আসলে এই নাড়াচাড়াগুলো দেখে আমাদের শিকারী ভাইয়েরা বসে থাকতে পারতেছে না, তারা আসছে মাছগুলো ধরার জন্য। দেখি কি মাছ পায়, কার ভাগ্যে আছে মাছ ধরা। ভিউয়ার্স, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এক শিকারী ভাই একটা মাছ হিট করছে। মূলত দেখি কি মাছ হিট করছে, আর এখানে কি মাছগুলো নড়াচড়া করতেছে এটা বোঝা যাবে মাছটা উঠে আসার পর। ও মাই গড, এটা একটা অদ্ভুত টাইপের মাছ, অদ্ভুত মাছ, এত কালো কেন? মাছটা উঠে আসার পরে আপনাদের দেখাচ্ছি।
অদ্ভুত টাইপের একটা মাছ, সম্ভবত এটাকে সাকার মাছ হিসেবে ডাকা হয়। ও মাই গড, ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও, কালো মাছ, কালো, অদ্ভুত টাইপের মাছ। আমি এর আগে একটা ভিডিও করছিলাম, ধরা পড়লো বিরল প্রজাতির মাছ, ওই এই সেই বিরল প্রজাতির মাছ। এটা সাকার মাছ হিসাবে অনেকে ডাকে থাকে, দেখতে পাচ্ছেন সারা শরীর কাটা যুক্ত, একদম কালো। মাছের মুখটা হইলো নিচ দিকে, দেখতে পাচ্ছেন কি অদ্ভুত দেখতে, সারা শরীর কাটা যুক্ত, তার চামড়া গুলাও কাটা যুক্ত। ও আল্লাহ, কি অদ্ভুত দেখতে, তার সারা শরীর মনে হচ্ছে কাটা যুক্ত। আমি একটু হাত দিয়ে ধরার চেষ্টা করি, বা আমাকে একটু দেখায়েন মাছটা। ও সর্বনাশ, খর খর করে সারা শরীর, চামড়া খরখরা খরখরা। আই রে আই সুবহানাল্লাহ, এই মাছটা কি মানুষ খায়? হয়তো খায় না এখানের মানুষ, এই জন্য এই খালে এত পরিমাণে মাছ রয়েছে। যাক, মাছটা আমরা ছেড়ে দিলাম যেহেতু এখানে কেউ খায় না। তো ভিউয়ার্স, দেখতে পারলেন কি মাছগুলো নাড়াচাড়া করতেছে? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যেখানে মাছাগুলো ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে শিকারীরা আসতে শুরু করছে, আর আসার পরেই সকলেই চারটার প্রস্তুত করতেছে, আমরাও চারগুলো রেডি করতেছি, কিছুক্ষণের মধ্যে মাছ ধরা শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের চারগুলো রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হলো ছাতুর সাথে ডিমের লেপিং, এটা দিয়ে চার করবো, আর হচ্ছে সাথে আছে লাল পোড়া, আর মিষ্টি চারের সাথে যেটা রেডি করা হয়েছে ইতিপূর্বে আপনাদের দেখাইছি, সেটা একত্রে ফেলবো এখানে চারের জন্য। আর দেখতে পাচ্ছেন যে ছাতুটা মিক্সার করা হলো, এটা মাছ ধরার জন্য টোপের সাথে ল্যাপিং হিসেবে ব্যবহার করবো। দেখতে পাচ্ছেন অনেকেই এসে পড়ছে, ওই পারের লোকজনেরাও এসে পড়ছে, সবাই রেডি করছে, যার যার সিপ বড়শি চার এগুলো সব প্রস্তুত করা হচ্ছে। তো আশা করি একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত চলতেছে, কিছুক্ষণ পরে মাছ ধরা শুরু হবে, আর যেহেতু দীর্ঘদিন পর মাছ ধরা, আশা করি ভালো কিছুই ফলাফল আমরা পাবো। আমাদের পাশের সিটের শিকারীরা চার ফেলছে, আসলে আমাদের শিকারীদের চার ফেলা শেষ হলে আমাদের চারটা ফেলবো, আমরা পরে ফেলবো। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমাদের একজন সিনিয়র শিকারী দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় চারটা ফেলতে হবে, আর আমাদের সোহেল ভাই থ্রো করছে চারটা, আসলে জায়গা মতো গেল কিনা। পাশে রয়েছে আমাদের মুন্না ভাইও চারটা ফেলবে, আর তার পাশে রয়েছে আনোয়ার ভাই পর্যবেক্ষণ করছেন সব কিছু, তিনি একজন সিনিয়র শিকারী। আসলে তিনি সবসময় আমাদের ইনস্ট্রাকশন দিয়ে থাকে। আমাদের মুন্না ভাই বাম হাতি চার ফেলছে, দেখতে পাচ্ছেন আমাদের চারটা ফেলা হচ্ছে এখন, আশপাশে কেউ আর চার ফেলছে না, আমরা অনেক পরে, সবার পরে আমাদের চারটা পড়তেছে, আর আমরা এটাই চাইছিলাম যে সবাই চারটা ফেলার পরে আমরা চারটা ফেলবো। এটাও একটা মাছ ধরার কৌশল, সবার চারটা যখন ফেলানো হয়ে গেছে এরপরে আমাদের চারটা। তো দেখতে পাচ্ছেন আমাদের চারটা ফেলা হচ্ছে, আর সম্ভবত আধা ঘন্টার মধ্যেই আমরা মাছ ধরা শুরু করব, কারণ পুকুর মালিক কর্তৃপক্ষ এখনও আমাদের কাউকেই অনুমতি দেয়নি মাছ ধরার জন্য, চার ফেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন, পরবর্তী ভিডিওতে থাকবে মাছ ধরার বিস্তারিত। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।